ডিসপোজ করি কত টাকা আমি ভ্যালু পাবো, ঠিক আছে? আর ডিসপোজাল ভ্যালুতে আর রেসিডুয়াল ভ্যালুতে একটা জিনিস আপনাদের ফোকাস করতে হবে, যেটা আমাদের অনেক এক্সামিনি আছে যারা আপনারা জানেন না, সেটা হচ্ছে যে যখন আমি রেসিডুয়াল ভ্যালু ক্যালকুলেট করবো, ধরেন আজকে থেকে 5 বছর পর যখন আমি একটা অ্যাসেট 100 টাকার অ্যাসেট কে সেল করে আমি 10 টাকা পাবো, ওই 10 টাকা কিন্তু আমার রেসিডুয়াল ভ্যালু না, ওই 10 টাকার সাথে আমার কস্ট অফ ডিসপোজাল যেটা আছে, ওই যে পেপারে অ্যাড দিয়ে, ঠিক আছে, আপনার মিডলম্যান হায়ার করে যে আপনি যে সেল করেছেন, ঠিক আছে, যেমন 10 টাকা আপনি সেল করে পেয়েছেন, কিন্তু মিডলম্যান কে হায়ার করা আর পেপারে অ্যাড দিয়ে আর লিগাল কস্ট দিয়ে আপনার 2 টাকা খরচ হয়েছে। সো ইয়োর রেসিডুয়াল ভ্যালু ইজ নট গোয়িং টু বি 10, ইয়োর রেসিডুয়াল ভ্যালু ইজ গোয়িং টু বি 8। সো রেসিডুয়াল ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে, যে রিসিভড ফ্রম ডিসপোজাল মাইনাস এস্টিমেটেড ডিসপোজাল কস্ট, সেটা দিয়ে আমরা রেসিডুয়াল ভ্যালুটাকে আমরা বের করব, ঠিক আছে? সো এখানে একটা এক্সামে আমাদের একটা কোশ্চেন আসে, ওরা যেটা করে, ওরা একটা আপনাকে ছোট একটা কথা, যদি ডিসপোজাল কস্ট আমার যদি হাই হয়, আমার কোশ্চেনটা মনোযোগ দিয়ে শুনেন, ডিসপোজাল কস্ট যদি আমার হাই হয় তাইলে কি আমার ডেপ্রিসিয়েশন বেশি হবে না কম হবে? ইফ এনিওয়ান ক্যান অ্যানসার দিস। স্যার, ডেপ্রিসিয়েশন বেশি হবে। গুড, এক্সপ্লেইন দিস। স্যার, রেসিডুয়াল ভ্যালুটা কমে যাবে, ওইটা ডেপ্রিসিয়েশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। ব্রিলিয়েন্ট, ঠিক আছে, ভেরি গুড। আমি যেটা বলছি যে আমাদের বইতে কখন এগুলো থাকবে না, বাট এক্সামে আমাদের কিভাবে টেস্ট করা হবে অ্যান্ড ফেয়ার অ্যান্ড স্কোয়ার উইদিন দ্য সিলেবাস, ঠিক আছে? সো জিনিসটা আমি একবার আমি পেয়েছি, যেন জিনিসটা আমি এখানে হাইলাইট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে যে আমার মেথড অফ